সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি গুণ দেখিয়েছিলাম, আজকে এর বাকি অংশ তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম 12 নম্বর পর্যন্ত, 4 পয়েন্ট 1 অনুশীলন, আজকে এর পরে 13 নম্বর থেকে তোমাদের দেখাচ্ছি। 13 নম্বরে লক্ষ্য করো, twice a minus thrice b এবং thrice a plus twice b, তাহলে এগুলো হচ্ছে কি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির গুণফল। তাহলে আমরা আগের ক্লাসে বা রিসেন্ট ক্লাসে আমরা গুণ করেছি কি আর ডান দুই অঙ্কের দুই সংখ্যার যে গুণ করেছি এগুলো আমরা ডান দিক থেকে শুরু করেছি, কিন্তু এখানে মানে বীজগণিতের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে শুরু করবো। তো দেখেছি আমরা thrice a থেকে twice a গুণফলের কথা হয় 3 6 3 6 গুণফল 6 a square minus 5 a b minus a square, এরপরে বি থেকে দুইটার গুণ হবে, তাহলে এখানে প্লাস মাইনাস এ মাইনাস এ বি, এরপরে কত প্লাস মাইনাস এ মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে এটা প্লাস এটা মাইনাস, এটা কেটে কেটে যা থাকবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে অন্তত নির্ণয় গুণফল তাহলে শিক্ষার্থীরা তোমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির গুণ এভাবে করবা। এরপর আরেকটা দেখাচ্ছি তোমাদের, এরপর একটা দেখো 22 নম্বরের কথা, 22 নম্বরে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, এরপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আমরা এই গুণগুলো কি হবে তাহলে প্রথমে আমরা এ থেকে এ প্লাস বি প্লাস সি করে গুণ করব, তাহলে এ এ গুণ করলে কত হয় এ স্কয়ার, এটা প্লাস প্লাস প্লাস, এটা গুণ করলে কত হয় এ বি, এরপরে হয় প্লাস এ সি, এরপরে বি থেকে আবার এ বি সি কে গুণ করবে, তাহলে বি থেকে পাবে কত হয় এ বি প্লাস এ প্লাস এ প্লাস এ বি, তাহলে প্লাস এ বি, এরপরে বি বি প্লাস বি স্কয়ার, এরপরে প্লাস এ প্লাস প্লাস বি সি প্লাস বি সি, এরপরে সি থেকে আবার কয়টা গুণ করবে, তাহলে এ সি প্লাস এ প্লাস এ প্লাস এ সি, তাহলে এ সি এ সি নিচে নাও এ সি, এরপরে বি সি প্লাস এ প্লাস এ প্লাস বি সি, প্লাস বি সি, এরপরে সি সি প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখন আমরা যোগ করবো, যোগ করলে কত হয় এ স্কয়ার এ বি এ বি কত প্লাস টুয়াইস এ বি, এ সি এ সি প্লাস টুয়াইস এ সি প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি স্কয়ার, তাহলে অর্থাৎ নির্ণয় গুণফল সাজাই লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস এ সি বা টুয়াইস সি, তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির গুণ আমরা এইভাবে করবো। শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি গুণফল এভাবে পরবর্তী যে অঙ্কগুলো দেওয়া আছে এভাবে তোমরা করবে।
তো শিক্ষার্থীদের তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।